নমস্কার, শুরু করছি আজকের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প রানীর ঘাটের বৃত্তান্ত। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের রানীর ঘাটের বৃত্তান্ত। রানীর ঘাট যাচ্ছি শুনে মফস্বলের বাসে এক ভদ্রলোক বসেছিলেন, বললেন, রানীর ঘাট যাবেন? দেখবেন মশাই, মহৎ তেঁদর জায়গা, সাবধানে থাকবেন। কেন বলুন তো? প্রবাদ শুনেননি, রানীর ঘাটে কে কার বাবা? শুনিনি, তবে আমাদের গাঁয়ের পাশে এক বড় গাঁ গোকর্ণ, সারা ডার অঞ্চলে তার নামে প্রবাদ ছিল শুনেছি। গোকর্ণে কে কার মেশো, সব চালু প্রবাদের পেছনেই একটা গল্প থাকে, এক্ষেত্রেও ছিল। তখন নাকি ঠ্যাঙাড়েদের যুগ, আক্রান্ত পথিক অন্ধকারে ঠ্যাঙাড়েকে চিনতে না পেরে মেষমশাই বলে চেঁচিয়ে ওঠে। ঠ্যাঙাড়ে তার গলায় বাঁশ চেপে মুন্ডু উল্টে দিয়ে বলেছিল, গোকর্ণে কে কার মেষো? নিচু গপ্প হতে পারে, নাও হতে পারে, হয়তো সে আমলের মাৎসর ন্যায়কে বোঝাতেও এমন গপ্পর উদ্ভব। কিন্তু রানীঘাটের বেলায়ও তো একটা গপ্প থাকার কথা। কি সেটা? খোঁজখবর করতে গিয়ে দেখি গপ্পর নায়ক আমার রীতিমতো চেনা। সেই গপ্পটাই অবিকল শুনিয়ে দিচ্ছি, এতটুকু রং চড়াচ্ছি না, বরং যতটা রং ছিল ঘষে একটু ফিকে করেই দিলুম। ঈশ্বর ধূসর দেখাক না, কিন্তু দার্শনিকতা না, মরাল না, হাতির তালুর মতো স্পষ্ট ব্যাপার। আজকাল জ্ঞান দেবার চেষ্টা করলে লোকে অপমানিত বোধ করে। বিপুলাবৃত্তি নিরবধি কালের কতটুকুই বা জানি যে জ্ঞান দেব। আরও একটা কথা, নিজেকে গপ্পর মধ্যে ঢুকি এক নিরাসক্ত কিংবা ক্রান্তদর্শী চরিত্র করে তোলার লোভ অতি কষ্টে সংবরণ করেছি, যদিও তাই রেওয়াজ। সে অনেক বছর আগের কথা, নদীর ওপারে এক শহর, এপারে এক ঘাট, তার নাম রানীর ঘাট, নদীর নাম ভাগীরথী, লোকেরা বলে মা গঙ্গা। মা গঙ্গার কোলে ছোট্ট মেয়ের মতো রানীর ঘাট হেসে খেলে দিন কাটায়। গায়ের মেয়ের চোখে শহরের ঘোর লাগা ভাবটুকু চোখে না পড়ে পারে না, কিন্তু শুধু এই আলতো ঘোরটুকুই ছিল তখন, আর কিছু না। একটা বাস স্ট্যান্ড ছিল, কয়েকটা ছোটোখাটো দোকানও ছিল, রিক্সা খান পাঁচেক, একসময় ঘোড়ার গাড়িও ছিল। সারা দিন বাইরের মানুষের ভিড়ে হইচুই বড় বেশি, তারপর সন্ধ্যা হতে না হতে ভিড় কমে যায়, শেষ বাস ছেড়ে যায় 7:30টাতেই। বাঁশবনে শেয়াল ডাকে, তক্ষক ডাকে, প্যাঁচা ডাকে শিমুল গাছে। নিঝুম রাতে ঘাটের ধারে আটচালায় একটা লণ্ঠন, কাদের চাপা গলার গপ্প সপ্প, আর মাঝে মাঝে ঘাটের ইজারাদার চবেজির চেরা গলায় হাঁক, শম্ভুয়া শম্ভুয়া, আহ শেষ খেয়া ফিরতে হয়তো দেরি করছে। সেবার শীতে জেলা বোর্ডের সেন্সারের বাবুরা এসে আধ ঘন্টাতেই রানীঘাটের গণনা শেষ করে ফেলেছিলেন। রোদে দাঁড়ি মাটির ভাঁড়ে চা খেতে খেতে একজন হঠাৎ তামাশ করে বললেন, আরে ওই পাগলিটা যে রয়ে গেল, লিখে নাও লিখে নাও। আটচালার ধারে বসে পাগলিটা তখন যাকে দেখছে চেঁচাচ্ছে, ও বাবারা বাবারা, ও গো বাবারা। সবাইকে ওর বাবা বলা অভ্যেস, কিন্তু বাবা বলে ডাকছে কেন, কি বলতে চায় বোঝা যায় না।
ভিক্ষি দিলেও তো ছুঁড়ে গায়ে ফেলে দেয়। পাশের তেলে ভাজার দোকান থেকে ময়রা বুড়ি ফিক করে হেসে বলল, তা লিখে নেবেন তো নিন বাবুরা, লিখুন সুরেশ্বরী, লোকে বলে সুরি খেপি, সেও তো একটা মানুষ বটে। রানীঘাটে 7 বছর আগে সবার নাম লিখলেন, ওর কেন লিখবেন না? প্রমথবাবু বললেন, আর কে আছে ওর? আবার কে থাকবে? যে যা দয়া করে দেয় খায়, আট চালাতে ঘুমোয়। দ্বিতীয়বাবু দেখছিলেন সুরি খেপিকে, ভুরু কুঁচকে চাপা গলায় বললেন, মেয়েটা মনে হচ্ছে প্রেগনেন্ট, স্ট্রেঞ্জ। প্রমথবাবু হেসে ফেললেন, ভাগ, তুমি তো ব্যাচেলার, কিসে বুঝলে? এসব বুঝতে বিয়ে করা লাগে না, জাস্ট দেখো না, জাস্ট লুক এট দ্য থিং। সুরিখেপি ছেঁড়া নোংরা শাড়িটা সামলাতে পারে না, অথচ মাথার ঘোমটাটি থাকা চাই। প্রমথবাবু দেখলেন, অবাক হয়ে বললেন, সত্যি তো, মানুষ মাইরি এখনো জানোয়ার। ময়রা বুড়ি ব্যাপারটা লক্ষ্য করে ভারী গম্ভীর হল, গোমরামুখী বলল, মা গঙ্গার চোখের সামনে এই পাপ সইবে ভেবেছেন? দেখুন না কি হয় প্রলয়কাণ্ড, রানীর ঘাট ভেসে যাবে, ধুয়ে মুছে যাবে, বেঁচে থাকলে দেখে যাব। দ্বিতীয়বাবু হুহু করে হেসে বললেন, হো বুড়িমা, কি করে দেখবে, তুমিও তো ভেসে যাবে। বুড়ি বিকৃত মুখে গরম তেলে বেগুন ছাড়ল, চচ্চড় করে আওয়াজ হতে থাকল, কনুই গুড়ি জলের ফোঁটা পড়ছে বুঝি। বাবুর কথার জবাব দিল না, পাপের শাস্তি নিজের হাতে দিচ্ছে যে। প্রমথবাবু চায়ের ভাঁড় ছুঁড়ে ফেলল আকন্দের ঝোপে, পাবারি আবার রসিকতা করল, তাহলে লিখতে হলে দুটো নামই লেখো, সুরেশ্বরী না কি বলল যেন, আর তার পেটে যেটা আছে, ছেলে হবে না মেয়ে হবে তার ঠিক নেই। দ্বিতীয়বাবু সিগারেট ধরিয়ে পা বাড়ালেন, একটা কমন নাম দেওয়া যাক, মাথায় আসছে না, অজস্র আছে, অজস্র, শোনো বলছি, উষা, পার্বতী, রেণু, উমা। আঙুল গুনতে গুনতে প্রমথবাবু বললেন, কটা হলো, দাঁড়াও আরো বলছি, রমা। সুরি পাগলি চেঁচিয়ে উঠল, বাবারা, ও গো বাবারা। ঘাটের ধারে উঁচু পাড়ে ঘাটের ইজারাদার চবিজির গদি পূর্ণিয়ার লোক, এ ঘাটে আছেন 14 বরস, যখন এসেছিলেন তখন চুল ছিল কুচকুচে কালো, এখন অর্ধেক পেকে গেছে। ফিশাল জ্যৈষ্ঠী মাসের সংক্রান্তিতে গঙ্গা পুজোর মেলার দিন ন্যাড়া হন, ময়না পোষার শখ খুব, খাঁচাটা সামনে ঝুলছে, রাম নাম শেখানো সকাল সন্ধ্যা, নিজে পড়েন তুলসীদাসের রামচরিত মানস। কালেক্টারিতে এবছর 21,000 রুপিয়া গুনে দিয়ে ঘাট জিতেছেন, আনা আনা পারানি, তবে বিলাঞ্চলের যুবতী মেছুনীদের বেলা আনা করি নয়। রাতের জলের ফসল ঝকঝকে রাই খয়রা মাছ, চবিজি মাছও খান মাংসও খান, খৈনিক ডলেন গড়গড়াও টানেন, গদিতে কোলে তাকিয়ে নিয়ে বসে ভাঙা উচ্চারণে গান গেয়েও ওঠেন, এ অষ্টসখী সুন্দরীরা। ঘাটোয়ারি বাবু না ঘাটের মোড়া, কোথায় শিখলে এমন গান, চি চি চি। আর ফচকামির সময় নেই, শম্ভুমাঝি ডাক দিয়েছে, এ অষ্টসখী রাধিকে সুন্দরীরা, এ অষ্টসখী সুন্দরীরা। এদিকে ডাক দিয়েছে ইসমাইল ড্রাইভারের বাসও, হর্নের ব্যাক ব্যাক আওয়াজ চলে যাচ্ছে নদী পেরিয়ে ওপারের ঘাটে, পুরন্দরপুর, মনসুরগঞ্জ, বিনুটি, মহিমাপুর ছেড়ে গেল। বাসের ভেতরে লোক, বাইরে লোক, ওপরে লোক, অলিক ফলন্ত বৃক্ষ হেলতে দুলতে যাবে,
রাস্তা মহা ফক্কর বাজ। বাবারা ওগো বাবারা, বাবারা ও বাবারা, সুরিখেপি মাটিতে থাপ্পড় মেরে সেই হাত কপালে আনে, আবার মাটিতে থাপ্পড়, ধুলোয় কপাল ধূসর। ময়রা বুড়ি চেঁচায়, চুপ চুপ, গলায় দেব গরম তেল ঢেলে, লজ্জা করে না বড় গলা করে চেঁচাতে? তখন কোথায় ছিল ওই গলা? ছি হরিপোকার কামড় খেয়ে বোবা হয়েছিলি? মাঘের শেষে রানীর ঘাটে শিমুলের ডালপালায় যেন হাজার অলিক বনমোরগ উড়ে এসে বসেছে, লাল লাল ঝুঁটি। ফাল্গুনে তাদের সাদা পালক উড়ে পড়ে মা গঙ্গার বুকে। স্বচ্ছ কালো জল বালির চরে মাথা কুটে কুটে পথ প্রার্থনা করে, যেতে পায় কি পায় না। শ্যাওলায় ঠোঁট ঘষে বেড়ায় মোরলার ঝাঁক, প্রতিমার খড় বাঁশের টাট উল্টে গেছে যে স্রোতে, তা এখন স্মৃতি এবং পরবর্তী প্রতীক্ষা। মরা খেকো দাঁড়কা ঘেঁষে সেই টাটে বসে সবাইকে খেতে ডাকে, খা খা। ময়না বুড়ি তাই শুনে বলে, ওই ঘাটের মরাটাকে খা। এ ঘাটে অনেক মরা, কোন মরার কথা বলে দাঁড়কাক জানে না। সুরিখেপিকে বুড়ি এনেছে চান করাতে, বুড়ির হাতে কঞ্চি। কঞ্চিটা নাচাতে নাচাতে বলে, ভালো মানুষের বেটি হবি তো বস, বসে পড় জলে। তাই বলে ওকে ছোঁবে না বুড়ি, নিজে নিজেই চান করতে হবে সুরিখেপিকে। তাই এবার স্নান, পা ছড়িয়ে আঘাটার জলে বসে কপাল থেকে জলের দিকে এবং জলের দিক থেকে কপালে হাত। বাবারা ওগো বাবারা, ও বাবারা। জল বলে ধুলো মাখা কপাল ধুয়ে যায়, এটাই এখন সুবিধে। বুড়ি বলে, হাতখানা বুকে দেলো, বুকে দে। বাবারা বলে, বুকে দে দেখি নে। শীতটা চলে গেল, গ্রীষ্ম এলো, ঘাটের ধারে আকন্দ ঝাড়ে ফুল ফুটল। ঘাটোয়ারিজি গঙ্গা পুজোর দিন ন্যাড়া হলেন, আট চালায় সুরিখেপিকে আর চোখে দেখে দয়া করে ভাত পাঠিয়ে দিলেন। এবছর আচানক 10,000 টাকা বেড়ে গেছে ইজারার দর, তাই বলে চবিজি রানীর ঘাট ছাড়বেন না, বুড়ো হয়ে মরবেন। তখন কেউ যদি দখল করে করুক, বড় মায়া বসে গেছে রানীর ঘাটে। বর্ষার এক রাতে তুলকালাম বৃষ্টি, তার মধ্যে সুরিখেপির বাচ্চা হল আট চালায়। কজন দুর্গায়ের গাড়োয়ান গরু মোষের গাড়ি নিয়ে এসে আটকে পড়েছিল, তারাই বৃষ্টির মধ্যে ভিজে ছুটোছুটি করে অবশেষে ময়রা বুড়িকেই পেল। মানুষের জন্মটা এইসব গেঁয়ো হারলদের কাছে নিশ্চয়ই খুব দামি। তারা একটা হ্যারিকেন দিল পর্যন্ত, আটচালার কোনটাও কাপড় টাঙিয়ে ঘিরে দিল। মেয়ে মানুষের আর্তনাদ শুনে তাদের হৃদয় গলে যাচ্ছিল। বৃষ্টি না থাকলে তারা এ সময় দূরে সরে থাকত। মানুষের জন্ম তাদের কাছে বড় পবিত্র ঘটনা, তারা একে সম্মান দিতে চাইছিল। কিন্তু বৃষ্টি আর বুঝি সময় দিল না বর্ষাবার, তারা বর্ষার বাপান্ত করছিল। ময়রা বুড়ি বলল, দেখ দেখি এ অসময়ে বেটি এ কি করে বসলো, আগুন চাইছে এখন। গাড়োয়ানরা ঘাটোয়ারি বাবুর গদি থেকে শুকনো লকড়ি এনে দিল। একটু পরে শোনো, উয়া উয়া কান্নাকাটির মধ্যে বুড়ি হেসে হেসে আদর করছে, এই রাঙা টুকটুক কোত্থেকে এলো রে? আহা, এ ভাঙা ঘরে চাঁদের হাট কোন মুখ পুরো বসালে রে? একে আমি কোথায় রাখব রে? আহা, যেমন নাক তেমনি চোখ, আহা যেমন মুখের গরম তেমনি রং, ওরে ছোঁড়া এ মুখ তুই কোথায় পেলি রে? সে এক দীর্ঘ পদ্য ছড়ার সুরে। রানীর ঘাটে সকাল হতে না হতে সুখবর পড়ল ছড়িয়ে, তখনও ফ্যামিলি প্ল্যানিংয়ের নামগন্ধ নেই কোথাও। রানীঘাটের স্থায়ী জনসংখ্যা বাড়ল এই যথেষ্ট, প্রসূতিকে কড়া চা খাইয়ে খাইয়ে ঢোল করার অবস্থা।
ময়না বুড়ি চোখ পাখি ধমকায়। বাসের লোক, রিক্সার লোক আর যত সব উটকো লোকের ঝামেলা সে ছাড়া আর কে সামলাবে? সে আতুর আগলে দাঁড়িয়ে বলে, কি দেখার আছে? হ্যাঁ কি দেখার আছে, কারো মা বোন বিয়োই নেই? সেন্সার বাবুদ্দার অনেকগুলো নাম আউড়ে গিয়েছিল, রানীর ঘাট নিল না, আদর করে নাম দিল ফালতু। আসলে এতকাল যেন কাজের মতো কাজ কিংবা খেলার মতো একটা চমৎকার খেলা পাচ্ছিল না কেউ, এতদিনে পেল। পেল তো এমনভাবে পেল যে হুজুগের মাত্রাটা গেল বেড়ে। ছোকরা কন্ডাক্টর লিড নিল, চাঁদার লিস্টেতে প্রথম নাম চোবেজির, 5 টাকা। দ্বিতীয় নাম ইসমাইল ড্রাইভার, 2 টাকা। ঘাটে ফিস্টি হবে, সুরিখেপির ব্যাটার জামা প্যান্টুন কিনতে হবে, একখানা নতুন শাড়ি বা কেন কেনা হবে না? এ প্রস্তাব শম্ভু মাঝির। আর সেই দিনে দৈবাত এসে পড়েছে একটা নাটুকে দল, লোকে বলে আলকাপ দল। ছেলেটা মেয়ে সেজে নাচে গায়, বেঁটে লোকটা সং দিয়ে লোক হাসায়। ঘাটের পিছনের চত্বরে তেরপোল টাঙে আসর হলো, ঘাটবাবুর হ্যাজাক জ্বলল। রানীর ঘাটে এ ছিল উৎসবের রাত, আর তখনও রানীঘাটে ব্রিজ হয়নি, বিদ্যুৎ আসেনি, মাইক বাজত না। দূর উত্তরের ফরাক্কায় ফিডার ক্যানেলটাও খোঁড়া হয়নি, বেশ দুটুকরো হয়নি, কত কি হয়নি, সে অনেক বছর আগের কথা। সুরিখেপির চেহারা আহামরি ছিল না, মুখটা ছিল গোলগাল, সরু বেঁটে নাক, নিচের ঠোঁটটা একটু পুরু, গতরটা ছিল থলথলে প্রচুর মাংসে ভরা। ময়রাবুড়ি বলতো 700-700 কোনেও খেয়েও শেষ করতে পারবে না। শুধু দেখবার মতো জিনিস ছিল তার চুল, কি চুল আর কি চুল! ছেলে হওয়ার 5 দিনের দিন আতুর থেকে যেদিন বেরোয়, সেদিন কঞ্চি তাড়না করে মমতাময়ী বুড়ি তাকে নাইয়ে আনে এবং গড়গড় করে এক বাটি নারকোল তেল ঢেলে দেয় চুলে, সেই একবার তেল। ফলটা হলো কি, আটচালার ধুলো ধাসর মেখে পুরোটা গিয়েছিল জট পাকিয়ে। জটার প্রতি লোকের ভক্তি আছে। পরে যখন রানীর ঘাটওয়ালা সুরিখেপির জন্যে বাসস্ট্যান্ডের পিছনে একটা 6-4-7 ফুট মাপের খুপরি বানিয়ে দিয়েছিল, সুরি বাচ্চা কোলে নিয়ে সেখানে বসে বাবাদের ডাকাডাকি করত, আর ধর্মভীরু দেহাতি মেয়েরা পয়সা ছুঁড়ে দিত, পয়সাগুলো সুরি পাল্টা ছুঁড়ে ফেলবেই। সেই পয়সা ঘাটেরই কেউ না কেউ কুড়িয়ে জোর করে ওর আঁচলে গেরু বেঁধে রাখবেই, তাতে আপত্তি ছিল না সুরির, কিছুতেই আপত্তি ছিল না। পরের গঙ্গা পুজোর আগের দিন ময়রাবুড়ি চুপি চুপি একদলা সিঁদুর ঢেলে দিয়ে এলো সিঁথিতে, চেহারাটা খুব খুলে গেল মেয়েটার। টুকটুক করে তাকিয়ে দেখে বুড়ি বলল, আহা, শাখা নোয়াখানা হলে কি মানান মানাতো পোড়ার মুখীকে। ব্যাস খবর গেল শম্ভু মাঝির কাছে। ওপারে ঘাটের ওপর শাঁখা পট্টি তাও জুটে গেল। ময়রাবুড়ি খোপড়ির সামনে কোমরে দুহাত রেখে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, দেখে দেখে সাত আর মেটে না। ছেলেপুলের মায়ের যা যা দরকার তা নইলে চলে, দেখতো মুখপুড়িকে এখন কেমন মানিয়েছে। ফস করে নিঃশ্বাস ফেলে বুড়ি দৌড়ে যায় দোকানের দিকে। রানীর ঘাটে পাকপাখালি যত তত কুকুর বেড়াল, তার উপর কড়াইতে তেল ধোঁয়াচ্ছে। সেবার গঙ্গা পুজোর দিন সন্ধ্যাবেলা খুব কালবৈশাখী হলো, বৃষ্টি হলো, বাইরের লোকেদের খোয়ারের হলো এক শেষ, কিন্তু রানীর ঘাটে গজিয়ে গেল এক দেবী, সুরিখেপি। আবার কে? লোকে তার কাছে জ্ঞাতব্য তথ্য আদায় করতে চায়। খেপি মার শুধু ওই এক কথা, ও গো বাবারা, বাবারা, ও বাবারা। আর ডান হাত কপাল থেকে মাটিতে, মাটি থেকে কপালে।
রাত দুপুরে নিঝুম রানীর ঘাটে হঠাৎ শোনা যায়, ও গো বাবারা, বাবারা, ও বাবারা। কিন্তু এত যে যত্ন আত্মি, এত যে লক্ষ্য, তার তলায় তলায় আরেক তরঙ্গ বইছিল রানীর ঘাটে। কাজটা কার হতে পারে? পাপ হোক, পুণ্য হোক, ভালো বা মন্দ হোক, এ একটা ঘটনাই বটে। কে সে? জানোয়ার হোক, মানুষ হোক, দৈবাত মতি টলেছিল, কিন্তু কার? নানা ফিকিরে বাচ্চাটার মুখ দেখা হয়। ফিরে এসে রানীর ঘাটে মুখ গুঁজে মেলাবার চেষ্টা চলে, মেলে না। চবিজি হাটোয়ারির নামটাও উঠেছিল, টেকেনি। অত সাফসুত্র মানুষ গদির সাদা চাদরে এক কোণা ময়লা পড়তে দেন না, দুবেলা স্নান আর্নিক করেন, খালি গায়ে ধপধপে সাদা পৈতে থেকে যদি ঠিকরে পড়ে, নোংরা দুর্গন্ধ এক নারী শরীরে কোন দুঃখে সুখ খুঁজতে যাবেন? তারপর লাখপতি লোক, ইচ্ছে করলেই ওপারের অলি গলি খুঁজে সুন্দরী সংগ্রহ করাটা ডালরুটি খাওয়ার সামিল। কেউ বলেছিল ইসমাইল ড্রাইভারি বা যা মদ্দাড়ি খায় লোকটা, রাতের দিকেই ঘটেছে, হিসেব মতো আশ্বিন মাসেই বটে। সে আশ্বিনে প্রায়ই রাতে ঝড় বৃষ্টি হতো, কিন্তু মনে পড়ল তখন ইসমাইল অ্যাক্সিডেন্ট করে অনেকদিন হাসপাতালে ছিল। এইভাবে জনাদশেক প্রজননক্ষম পুরুষ মানুষ যারা কিনা ঘাটেরই বাসিন্দা এবং বয়স 15-65-এর মধ্যে, সবাইকে যাচাই করে করে বাদ দেওয়া হলো। অতএব দায়িত্বটা বাইরের লোকের ঘাড়েই ফেলতে হয়। আশ্বিনে তো ঝড় জল গেছে, 12 মাসই ওই আটচালায় রাতের আশ্রয় নেয় কত জায়গার পথিকজন, গাড়োয়ান, ভিখিরি, ফকির, সন্ন্যাসী, কত রকম মানুষ। কার মাথায় কটকট করে চিড়ি পোকা কামড়ে ছিল, সেসবটি হাল ছেড়ে দেওয়া হলো। ও পোকা ভীষণ পোকা, কামড়ালে উত্তর পূর্ব জ্ঞানগম্যি থাকে না। আরো দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, মাস যায়, বছর যায়। ঠ্যাঙা শিমুলে অলিক লালঝুটি মোরগের ঝাঁক আসতে ভোলে না। ঘাটওয়ারিজির ময়না কবিরের দোহার একটি শব্দ পেরিয়ে যেতে যেতে হিমশিম খায়। ঘাটওয়ারিজির বাকি চুল সাদা হয়ে ওঠে। খেপি মায়ের থানে পয়সাও পড়ে এবং চুরিও যায়। এক শীতে ময়রা বুড়িও গঙ্গা পায়। খেপি চেঁচায়, বাবারা, ও গো বাবারা, ও বাবারা। ফালতু তখন গুটগুট করে হাঁটতে শিখেছে, আর রানীঘাটের সবাই তার বাবা। আধো আধো বুলিতে ছোঁড়াটা কাপড় ধরে টানে, বাবা, বাবা। ব্যাপারী, দালাল, ফোড়ে, মামলাবাজ, গাড়োয়ান আর বাবু, সবাইকেই বাবা ডাক। চবিজির উঁচু গদির ধারে দাঁড়িয়ে ছোট নোংরা হাত বাড়িয়ে ডেকে ওঠে, বাবা। চবিজি হাসতে হাসতে ধমকান, ভাগ ভাগ। তাই বলে কেউ ওর গায়ে হাত তুললেই হয়েছে, সারা রানীর ঘাট এসে ঝাঁপিয়ে পড়বে। দেখতে দেখতে ফালতু বড় হলো। আবার এক গঙ্গা পুজোর মেলার দিন খুব জল ঝড় এলো। সেই রাতে সুরিখেপি কাপড় চোপড়ে আচমকা বমি করে ভোর রাতে ঠান্ডা নীলবর্ণ হয়ে মারা পড়ল। মৃত মায়ের কোলের কাছে ছোঁড়াটা বেহুত্ত ঘুমোচ্ছিল। বাঁশ বনে বাঁশ কেটে খাটুলি বানানো হলো। ওপাশের শ্মশানে খেপিমা পড়ল। রানীর ঘাটে সেও একটা দিনের মতো দিন ছিল। আবার চাঁদা তুলে ফিষ্টি, আবার একাশুর গান। শিয়াল মামার ষষ্ঠীপদ কেত্তুনে নিখরচায় গিয়ে গেল। ফালতুকে কেউ যদি শুধোয়, তোর মা কোথায় রে? ফালতু শ্মশানের দিকটায় আঙুল তুলে ছড়া গায়, ফো ফো, কেপি গেছে পুলতে, ছসেল পতল তুলতে। হঠাৎ কি হাসির কথা, খেপি গেছে পুড়তে, ছসের পটল তুলতে।
কে শেখালো ফালতুকে? শম্ভু মাঝি বা সে বড় রসিক মানুষ, নয়তো দিন দুপুরে মাঝ গঙ্গায় লগি ঠেলতে ঠেলতে কেউ গায়, এ ভরা গাংমে চাকুন জ্যোৎস্না ডুব দিয়ে পার হবিল সই শৈল? হাফ প্যান্টুলুন পরা উদম গা ফালতু ভালো রকম বুলি ফুটলে বাঁশের মাথায় উঠে চেঁচায়, চলে এসো চলে এসো, আভি ছোড় দেগা, জলদি ছোড় দেগা। আর এর ফলটা হলো এই যে সে গতি চিনল, গতিকে ভালোবাসল, ইসমাইলের বাসেই তার জীবনটা জড়িয়ে গেল দেখতে দেখতে। পুরন্দরপুর, মরসুন্দগঞ্জ, বিনুটি, মহিমাপুর, কখনো ইসমাইলের সঙ্গে গঙ্গা পেরিয়ে শহর, শহরে ইসমাইলের বাড়ি, তার বউ ফালতুর ইতিহাস জানে, দেখলেই মুখটা গম্ভীর করে, জল চাইলে ফুটো এনামেলের গেলাসে জল দেয়, ছি ঘেন্নার চূড়ান্তই করে। ইসমাইল কাঁচুমাচু হাসে খালি, কি বলবে, অথচ ছোঁড়াটা খুব কাজের, পাকা চুল তোলে, ফরমাস খাটে, নিজের ছেলেরা স্কুলে পড়ে, তারা যেন এই হারামি ড্রাইভারি কাজের ত্রিসীমানা না ঘেঁষে, হাতে স্টিয়ারিং এলে দুনিয়াটা পয়মাল হয়ে যায়, কে বুঝবে, থিতু হয়ে বসা যায় না ঘরে, শয়তানের চাকা ঘোরে সারা দিন এই শরীরে, থামতে দিলে তো, আর শয়তান তোমাকে শেষ অবধি জাহান্নামের দিকেই নিয়ে চলেছে, টের পেয়েও কিছু করার নেই তোমার। কতকাল পরে রানীর ঘাটে আরেক শীতে এসেছেন সেন্সারের বাবুরা, এ বাবুরা সেই তারা নন, এরা সরকারি বড় সেন্সারের লোক, এ রানীর ঘাটও সে রানীর ঘাট নয়, তিনটে বাসরুট এসে মিলেছে ঘাটে, দোকানপাট বেড়েছে, বিদ্যুৎ এসেছে, শ্মশান ঘাটের ওপাশে ব্রিজ গড়ে উঠেছে, চবিজি ঘাটোয়ারির এই শেষ ইজারা, খাঁচার ময়নাটাও গেছে মোড়ে, আর পাখি পোষেন না, তক্তাপোষের তলায় ঘুণ ধরা খাঁচাটার কি অবস্থা কেউ জানে না। সেন্সারের বাবুরা ঘুরে ঘুরে লোক গুনছিলেন, পোষা জীবজন্তুর হিসেবও নিচ্ছিলেন, আরও কত কি তথ্য, লোকসংখ্যা 17 থেকে বেড়ে দাঁড়িয়েছে 52, নেহাত পেটেরটা বাদ দিয়ে ধরলে, লোকেরা ব্রিজের দিকেই সরে যাবার তালে ছিল, কিন্তু গিয়ে করবেটা কি, নেহাত ঘর বেঁধে থাকাই হবে, উঁচু পুলের ওপর দিয়ে বাঁশবোঝাই লোকজন সোজা গিয়ে ওপারে নামবে, এখানে কোথাও আর রাস্তা আগলে দাঁড়াবার সাধ্যি নেই। রানীর ঘাট হিম হয়ে ঝিম মেরে গেছে, নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে সময় গোনা, নেহাত ভিটের মায়ায় কেউ কেউ থেকে যাবে। সেন্সারের বাবুরা টের পেলেন এ 52 আবার 17 নামবে, কিংবা আরও নেমে 7 ঠেকলেও অবাক হবার কিছু নেই, যারা দোকানদারি করতেই এখানে ঘর বেঁধেছে তারা ওপারে নতুন বাসস্ট্যান্ডের কাছে দু চার হাত জমির জন্যে মাথা ভাঙছে, অথচ বাইরে বাইরে এই মৃত্যু যন্ত্রণা বোঝার উপায় নেই, তেল ফুরবার আগে সলতে পুড়ছে হু হু করে, রানীর ঘাট ভিড় হল্লায় জেল্লায় চঞ্চল। মোটর অফিসের টেবিলে শেষ সংখ্যা বসিয়ে সেন্সারের বাবুরা নেমে এলেন চায়ের দোকানে, যেখানে আগের সেন্সারের দুই বাবু চা খেয়েছিলেন। ওপারের এক টুকরো টিনে লেখা অন্নপূর্ণা টি স্টল, বাঁকা চোরা হরক, তার তলায় লেখা প্রো জগন্নাথ, পদবি ধুয়ে গেছে। চা বানাচ্ছে 16-17 বছর বয়সের একটি মেয়ে, শ্যামলা ছিপছিপে গড়ন, দেখতে মন্দ না। ভেতরে দরমা বাতার দেয়াল ঘেঁষে একটা বেঞ্চের কোনায় বসে চা খাচ্ছে এক নবীন যুবক, মাথায় ঝাঁকড়া মতো চুল, সরু চিকন গোঁপ, তামাটে রং, শক্ত সমর্থ চেহারা, তার পরনে তোবড়ানো খাঁকি ফুল প্যান্ট, আর
খয়েরি শার্টের উপর হাত কাটা সোয়েটার, বাঁহাতে স্টিলের বালা, ভারী অমায়িক তার হাবভাব। তার দিকে ঘুরে জগন্নাথের মেয়ে টুকটুকি হাসল, ও ফালতুদা, তোমার নাম লিখিয়ে দাওনি বাবুদের। সেনসার বাবুদ্বয় বেঞ্চে বসেছেন, ফালতু ভুরুকুচকে বলল, কিসের নাম? হাসতে হাসতে টুকটুকি বলল, ওর নাম লিখুন, ও যে বাদ পড়ে গেল। প্রথমবাবু বললেন, তুমি বুঝি এইখানেই থাকো? ফালতু নিষ্প্রিয় ভঙ্গিতে ঘাড় নেড়ে সিগারেট ধরাল, পানুটি কি এখানে? 32 কিলোমিটার রাস্তা ঠেঙিয়ে বাস নিয়ে এসেছে একটু আগে, পথে দুবার বিগড়েছিল, ঠেলতে হয়েছে, মালিককে বললে বলেন, আর কটা দিন চালিয়ে নে বাবা, নতুন গাড়ি আসছে, ইসমাইলকে বুড়ো করেছে এ গাড়ি, সেই গাড়ি ফালতুকেও বুড়ো করবে। দ্বিতীয়বাবু কাগজপত্র বের করেছেন ব্যাগ থেকে, কেউ তো বলেনি তোমার কথা? নামটা বলো ভাই। ফালতু হেসে বলল, কি হবে? প্রথমবাবু বোঝাতে শুরু করলেন, টুকটুকি বলল, ভয় নেই বাবা, কেউ ধরে নিয়ে যাবে না, আমরাও নাম লিখে নিয়েছি। নেননি বাবু, বলুন তো একবার। একটু পরে কাচুমাচু মুখে ফালতু রাজি হল, লিখুন তাহলে, ফালতুই লিখুন। ফালতু, হাসলেন উভয় বাবুই, ওটা নিশ্চয় ডাক নাম, আসল নাম বলো। মেয়েটা হেসে খুন হলো, চায়ের দুধ ঢালতে কি উনুনে পড়ে গন্ধ উঠল। ফালতু গো ধরে বলল, আসল নকল জানি না স্যার, ফালতু আমার নাম, লিখতে হয় লিখুন, নয় বাদ দিয়ে দিন। বেশ, ফালতু। বয়স 20-25 হবে। আবার হাসি উঠল অন্নপূর্ণার টিস্টলে, 20 না 25, যা মনে হয় লিখুন, ফালতু বিরক্ত হয়ে বলল, মাঝে মাঝে লিখছি, কেমন, যাতে কি ভাই? একটু চুপ করে থাকার পর ফালতু বলল, হিন্দুই লিখুন। বাবার নাম? হঠাৎ বজ্রাঘাত, জগন্নাথ মেকদারের হাসি খুশি মেয়েটা শক্ত হয়ে গেল, আর চোখের বাঁকানো দৃষ্টি ফালতুর গায়ে গিয়ে পড়েছে। হঠাৎ রানীর ঘাটে নিঝুম ঝড়ের আগে যখন পাতাটিও গাছে নড়ে না, খালি বাজ পড়ার শব্দ। বলো ভাই, বাবার নাম? ফালতু বেঞ্চের কোণায় সিগারেট ঘোষটে নেভাল, তারপর বলল, মায়ের নাম লিখুন, সুরি খেপি, তাহলেই হবে। তীব্র প্রতিবাদ করে উঠল জগন্নাথ মেঘদারের মেয়ে, না, সুরেশ্বরী লিখুন, বাবা বলতো খেপিমার নাম সুরেশ্বরী, উইখানে থাকতো, মাথায় জটা আমি দেখিনি, বাবা দেখেছে, ঘাটের কত লোক দেখেছে, গঙ্গা পুজোর সময় নাকি ভর হতো, লোকেরা মানত করত, সবাই গম্ভীর। তারপর আস্তে আস্তে বললেন দ্বিতীয়বাবু, অজ্ঞাত। এবার বলো, বাড়িতে কে আছে, কখানা ঘর, পোষা জীবজন্তু আছে কি না, বাড়ির গার্জেন থাকলে তার নাম কি? ট্রেন চালিও না, একে একে জিজ্ঞেস করো। ফালতু উঠে দাঁড়ালো, বলল, বাড়িটারই নেই, থাকি মোটর অফিসে, তারপর চলে গেল। বাবুরা চা খাচ্ছেন, তখন গঙ্গায় নেই, হি হি করে কাঁপতে কাঁপতে মেয়ের বাবা জগন্নাথ এসে গেল, কোমরে বরাবর বাত, এখন শরীর দুভাঁজ হয়ে গেছে, কোমর থেকে মাথা অবধি মাটির সমান্তরাল, তাই হাঁটলে হাত দুটো উড়ন্ত শকুনের ডানার মতো দুপাশে ঝটপট করে, এখন এক হাতে ঘটি, ঘটিতে গঙ্গাজল, মাধ্যাকর্ষণের নিয়মে সেই হাতটা ঝুলে স্বাভাবিক হয়েছিল, কিন্তু ঘটি রাখতে আবার যে কে সেই। সেন্সারের বাবুদের চা খেতে দেখে খুশি হলো,
বাবুরা চা খাচ্ছেন? টুকটুক ঠোঁটের কোনায় হেসে বলল, ফালতুদার নাম লিখে নিয়েছে বাবা, আমিও বললুম তো লিখতে, বাদ পড়ে যেত কেমন? জগন্নাথ হাসল, তোর যেন দিদির স্বভাব। বুঝলেন স্যার, সেবারে আপনারা আসেননি, অন্য দুজন এসেছিলেন, আপনাদের চেয়ে বয়স অনেক কম। দিদি থাকতো ওই যে ভিটে দেখছেন ওখানে, ওই ফালতুর মায়ের নাম লিখিয়েছিল, খুব ভালোবাসত মেয়েটাকে। কথার কথা হিসেবে প্রথমবাবু বললেন, কাকে? ওই যে সুরিখে পিকে, মানে ফালতুর মা। জগন্নাথ রোদে দাঁড়িয়ে পুঁথি খুলল, পুঁথিতে অল্প বিস্তর রং চড়বেই, তাই কোন জাত না কোন জাত, জাত মানামানি নেই। দিদি ঘাটে ফেলে মেয়েটাকে ডগড়াত, কি ভালো না বাসত স্যার, ঘাটের অনেকেই জানে, দেখেছেও যারা ছিল তখন। আমার দিদি মুখ্য মেয়ে হলে কি হবে, প্রাণটা ছিল বড়। ফালতুর জন্মের রাতে কি বৃষ্টি, কি বৃষ্টি, কি মেঘ, প্রলয়ঙ্ক চলছে, তার মধ্যে দিদি কাঠ রে, আগুন রে, শেঁকা রে, পোড়া রে, লণ্ঠন রে করে রানীর ঘাটের এমুড়ো ওমুড়ো দাপিয়ে বেড়াচ্ছে। আজকাল আর অমন মানুষ হয় না স্যার, তো ফালতু এখন মানুষ হয়েছে, এই লাইনে খুব পাকার ড্রাইভার, ও জানেই না এসব কথা। কেউ ওর চোখে কাজল পরিয়ে গায়ে তেল মাখিয়ে রোদে বসে থাকত জিজ্ঞেস করুন, বলতে পারবে না। সেন্সারের বাবুদ্বয়ের অত সময় নেই, শহরে শিক্ষকতা করেন, স্কুলের সময় হয়ে এলো, উঠে গেলেন পয়সা দিয়ে। জগন্নাথ একটু বেজারি হল, একসময় সুরিখেপির বাচ্চা হওয়ার ব্যাপারটা রানীঘাটের মন মেজাজ চাঙা রাখত। কার না মনে পড়ে সেসব দিন, ফিষ্টি, গানের আসর, সুরিখেপির ঘর গড়ার দিন, কত হইচুই ফুর্তি, যে আসছে সেই হাত লাগাচ্ছে। জগন্নাথ কত কাপ চা খাইয়েছিল হিসেব নেই, আজকাল সবাই কেমন যেন হয়ে গেছে। ফালতু তখন মোটেই ফালতু ছিল না, এখন ফালতু তো বটে, মানুষই যেন ফালতু হয়ে গেছে। ঘাটোয়ারজি একটা লাল হাফ প্যান্টলুন দিয়ে ফালতুকে বলেছিলেন, যেদিন বাবা বলা ছাড়বি সেদিন থেকে রোজ এক পোকরে রসগোল্লা। ফালতু ছাড়তেই পারেনি, ও বাবা তোমার পাখিটাও দাও না, ও বাবা আমি খইনি খাবো, ও বাবা দুটো পয়সা দাও। ফুকুরে লোকেরা শিখিয়ে দিত ছোঁড়াটাকে, ঘাটোয়ারজিকে নাকাল করে ছাড়ত। শুধু ঘাটোয়ারজি কেন, জগন্নাথের ওপরও লেলিয়ে দিত না। একবার অশ্বিনী দারোগা এসেছেন ঘাটে, কে লেলিয়ে দিয়েছে ফালতুকে? ফালতু দারোগা বাবুর হাফ প্যান্টলুন খামচে ধরে বলে, ও বাবা সাইকেল চাপব, বাবা সাইকেল চাপব। দারোগাবাবু বললেন, এটা সেই পাগলির বাচ্চাটা না? আহা, রানীর ঘাটে সে এক দিনকাল ছিল। দুধে দারোগা হো হো করে হেসে সাইকেলের রডে চাপিয়ে সত্যি এক চক্কর ঘুরিয়ে দিলেন, নামিয়ে দুয়ানা পয়সাও দিলেন, বললেন, কি রে ছোঁড়া আমার সঙ্গে যাবি, আমার বাড়িতে থাকবি, লেখাপড়া শেখাবো। হ্যাঁ যাবি, সেদিন ফালতু গেলে ভালোই করত। রানীঘাটের লোকগুলো যেন ছোঁড়াটার মায়ায় পড়ে গিয়েছিল, ও গেলে যেন ঘাট ফাঁকা হয়ে যাবে। এক ফাঁকে শম্ভু মাঝি ডাকল, আয় রে নৌকোয় চাপবি? ফালতু চলে গেল সঙ্গে সঙ্গে। দারোগাবাবু সাইকেল চেপে গেলেন আসামি ধরতে কনকপাড়া গোপ গাঁ। তবে ছোঁড়াটার লোভ ছিল না কিছুতে, দিদি একখানা বেগুনি হাতে দিলে তো প্রায় সারাদিন ধরে তাই কুচকুচ করে দাঁতে কেটে খাবে। দিদি ওদের মা বেটার মতো যত্ন করত, এখন ভাবলে অবাক লাগে, কেন এমন করত দিদি, কেন কেন করত দিদি, কেন কেন করতে করতে জগন্নাথের শীতটা গেল বেড়ে, তোবড়ানো মুখে ঠোঁট দুটো কাঁপতে থাকলো। বাবা আমি আসছি,
জগন্নাথ তাকায় মেয়ের দিকে। নাও মাথায় পোকা কামড়ালো, খদ্দের পাতি আসবে টাসবে, তুমি দেখো না ততক্ষণ মরতে তো যাচ্ছি না। লম্বা পা ফেলে টুকটুকি বাসস্ট্যান্ডের ওপাশে চলে গেল। মামরা মেয়ে নিজের জোরে বড় হয়েছে, বাড্ডা বড্ড বেশি, ঘাটশুদ্ধ লোক তার কুটুম্ব, মামা খুড়ো কাকা মামি খুড়ি কাকিমা দাদা বৌদি আরও কত রকম সম্পর্ক মানুষের থাকে। বাস সিন্ডিকেটের লক্ষণবাবু ডাকেন, ও টুকটুকি কোথায় যাচ্ছিস? টুকটুকি সোজা বলবে, আপনার কোণে খুঁজতে দাদামশাই। লক্ষণবাবু দাড়ি চুলকে বলবেন, ওরে ওরে তুই তো আমার কোণে। টুকটুকি বুড়ো আঙুল দেখিয়ে বলবে, আমার বড্ডে ঠিক হয়ে আছে দাদামশাই। আহা আগে বলতে হয়। আর ওই চবেজি ওকে দেখলেই কইনি ডলতে ডলতে, কেমনে হব গঙ্গা পার, আমি জানি না সাঁতার। আর ঘাটোয়ারিজি লোটা হাতে শিমুলতরায় দাঁড়িয়েছিলেন, কানে পইতে জড়ানো, হাত মাটি করা হয়ে গেছে, মোছা হয়নি, নির্মীয়মান দিস দেখছেন। দেখতে দেখতে ঘুরলেন ডাইনে বাঁশবনের দিকে, আকন্দ ও সাই বাবলার পিছনে জগন্নাথের মেয়েটা দাঁড়িয়ে আছে, হাত মুখ নেড়ে কথা বলছে কার সঙ্গে। একটু সরলে ঘাটোয়ারজি অবাক, ওটা ফালতু না? চোখের নজর ইদানিং কমেছে, তাহলেও চিনতে ভুল হলো না। হেঁড়ে গলায় কাঁপা কাঁপা সুরে গিয়ে উঠলেন, কেমনে হব এ গঙ্গা পার। টুকটুকি হনহন করে চলে গেল গঙ্গার আঘাটায়। ফালতু একটু দাঁড়িয়ে থাকার পর বাস অফিসের দিকে হাঁটল। চবিজি খুব হাসলেন, কতক্ষণ আপন মনে হাসলেন, হাসার পর গম্ভীর হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল। ওরে টুকটুকি শোন শোন এধারা, বলো ঘাটোয়ারজি, যা বলার ছটপট বলো, আমার শোনার সময় নেই। হাঁড়ি এত কি ফুসুর ফাসুর করে বেড়াস ফালতুর সঙ্গে? টুকটুকি মুঠো পাকিয়ে চেঁচিয়ে উঠল, মারবো? তারপর কান্নার ভান করে, মা গো। আবার মুঠো তুলে, মারবো? চবিজি নির্লজ্জের মতো ফিস ফিস করলেন, সাজ বলছি রে বেটি, বাত তো শুন। শুনবো না, চিলচেঁচানি চেঁচালো জগন্নাথের মেয়ে। পাগলি বেটি, বিয়ে করবি তো বল আমাকে, আমি লাগিয়ে দেব, চবিজি চাপা স্বরে বলতে থাকলেন। আরে আমি তো ঘাট ছেড়ে চলেই যাবে, তোদের বিয়ে দেখে যাই, এতকাল ঘাটের থেকে বুড়া হয়ে গেল, আমার বহুত সুখ হবে বেটি, বহুত ধুমধারাক্কা লাগিয়ে দেব। টুকটুকি ভেংচি কেটে পালিয়ে গেল। তারপর থেকে তারও মন খারাপ, চবিজিকে দেখলে সেখান থেকে কেটে পড়ে। জগন্নাথ তাকে ওপারে শহরে পাঠালে সে আঘাটাই জল ভেঙে চলে যায়। শীত যত যায় জল তত শুকোয়, বালির চড়ায় মাথা কোটে, ওদিকে ঘাটের সামনে বারো মাস দহ। ফালতুকে বিয়ে করলে ঘাটোয়ারজির কেন সুখ হবে টুকটুকি বোঝে না। শীত ফুরি বসন্ত এলো, রানীঘাটের বনভূমি সাধ্যমতো সাজল। এবার নিষ্পত্র চ্যাঙা শিমুল শ্মশানে দাঁড়িয়ে রইল কিংবদন্তীর সেই রাহুচণ্ডাল। ভাগীরথীর বুকে ঘূর্ণি ঘুরে বেড়ায়, ভূতেরা নাইকুণ্ডল খোঁজে আপন আপন, নাইতে গিয়ে টুকটুকি চেঁচায়, গরুখা গরুখা গরুখা। সেই সময় একদিন শম্ভু মাঝি থপথপ করে হেঁটে ফালতুর কাছে এলো, কেমন আছিস বাপ ফালতু? খাতির করে সিগারেট দিয়ে ফালতু বলল, ভালো আছি শম্ভু কাকা, তুমি ভালো তো? রানীঘাটের সবচেয়ে বড় আর বুড়ো সিরিজ গাছের তলায় ওর হাত ধরে টেনে নিয়ে গেল শম্ভু মাঝি। বাপ ফালতুরে, বলো কাকা। শম্ভু মাঝি হঠাৎ গামছার খুঁটে চোখ মুছে বলল, জোয়ান হয়েছ, বড় হয়েছ, ভালো রোজগারপাতি করছ। তা করছি কাকা।
ফালতু অকৃতজ্ঞ নয়। রানীঘাটের এসব লোকই তাকে মানুষ করেছে সে জানে, সবাইকেই শ্রদ্ধা ভক্তি করে চলে। এবারে বিয়েটি করে ফেলো বাবা, আর কদিন আছি, ঘাটও তো উঠে যাচ্ছে, তোমার বিয়েটা দেখেই যাই। ফালতু হাসল, আমাকে কে মেয়ে দেবে শম্ভু কাকা? বুড়ো ঘাট মাঝি তার গায়ে হাত বুলুতে থাকল, লগি ধরা কড়া পড়া হাত, লোলো চর্ম বাহু, গোপ ছাপি জল ছড়ছে। কি স্নেহে কোন মায়ায় কাঁদে এতদিন বাদে, কে বলতে পারে সে গুচ্ছ কথা? যদি ইচ্ছে করো জগাই কি বলি, লজ্জা করে কি হবে, ঘাটে তো সবাই জেনেছে তোমাদের বড্ড মানামানি ভাব। বুড়ো ঘাট মাঝি ফ্যাঁচ ফ্যাঁচ করে নাকি ছেড়ে ফেলল, এমন আবেগ এসেছে। ফালতু ফুফু করে হেসে উঠল, ধ্যাত আমাকে কেন মেয়ে দেবে, কাকার আবার কথা? শম্ভু গম্ভীর হয়ে বলল, দেবে, দিয়ে বর্তে যাব, আমরা ঘাট শুদ্ধ গিয়ে ধরব। ঘাটোয়ারজি বলেছেন সবাই মিলে ফালতুর বিয়ে দেব, খরচ যা লাগে তিন ভাগ ওনার, খুব ধুমধাম হবে বই কি। সেদিনও একটু রাত গড়ালে চবিজির গদিতে সভা বসেছে, পুরনো লোকেরা সবাই এলো, জগন্নাথকেও ডাকা হলো। সে বেচারা কিছুই জানে না, দুহাত দুপাশে ছড়িয়ে শকুনের ডানার মতো ঝটপট করতে করতে কুঁজো হয়ে এলো। এসেই অবাক, তার খাতিরটা বড্ড বেশি করা হচ্ছে, ধরাধরি করে তাকে উঁচু গদিতে উঠিয়ে দিল লোকেরা। মদন কন্ট্রাক্টর এখন চুলপাকার দলে, ফালতুর ব্যাপারে সেই বরাবর লিড নিয়েছে, এবারও নিল। চবিজির দিকে তাকিয়ে বলল, তাহলে কথাটা উঠুক ঘাটোয়ারিজি? সবাই সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চবিজি বললেন, জরুর। মদন শুরু করল, ফালতুর মা সুরিখেপি থেকেই শুরু করল, ফালতুকে মানুষ করার ইতিবৃত্ত, ফালতুর চালচলন, ইসমাইল ড্রাইভারের স্নেহ, খুঁটি নাটি ঘটনা, অশ্বিনী দারোগার আহ্বান, ফালতুর দুষ্টুমি আধ ঘন্টারও বেশি। তার সঙ্গে রানীঘাটেরও নানা ঘটনা জুড়ে দেওয়া হলো চারপাশ থেকে। ব্রিজও এলো, রানীঘাটের অনিবার্য মৃত্যুর প্রসঙ্গও উঠল, দীর্ঘশ্বাস ও নীরবতা। তারপর জগন্নাথের দিদি, যাকে সবাই বলতো ময়রা মাসি, তার কথা, এ পাপে রানীর ঘাট একদিন ভেসে যাবে, তাই যাচ্ছে। আগের দিনের মানুষেরা যা বলতো ফলে যেত। এই সময় চবিজি মানুষের লোভকেই দায়ী করলেন। তুলসীদাস আওড়ে বললেন, সেবক সুখ চহমান ভিখারি, ব্যাসনী ধন শুভ গতি বিভিচারী, লোভী জনু চহ চার গুমানি, নভ দুহি দুধ দহত এ প্রাণী। মানুষ আকাশ দুই দুধ চায়, হায় রে লোভ। জগন্নাথ খুব মাথা নাড়ল। মদন কন্ডাক্টর বলল, তো কথা হচ্ছে ময়রা মাসির কাছে শোনা কথা, সুরিখেবি মাসির আগের চেনা জানা ছিল, মাসির স্বজাতির মেয়ে, স্বামীর অত্যাচারে। এ পর্যন্ত শুনেই জগন্নাথ জোরে মাথা নেড়ে বলল, না না না। শম্ভু মাঝি একটু তফাতে মাটিতে বসেছিল, বলল, আহ বলতেই দাও না জগাইদা। মদন একটু হেসে বলল, মাসি আমাকে বলেছিল, সত্য মিথ্যে সেই জানতো, আমি যা শুনেছি বলছি, আর স্বজাতি না হলে অমন সেবা যত্ন করত? কেন করত বলুন সবাই, নাকি ঘাটোয়ারিজি বলুন। সবাই সরগোল তুলে বলল, ঠিক ঠিক, বেজাত হলে অমন করবে কেন,
জগন্নাথ গতিক বুঝে গুম হয়ে বলল, হলেও হতে পারে তাহলে। মদন বলল, আমরা রানীঘাটওয়ালারা ছেলেটাকে মানুষ করেছি, এখন লায়েক হয়েছে, ভালো কামাচ্ছে, লাইনের নাম করা ড্রাইভার, না হয় লেখাপড়াটাই ভুল করে আমরা শেখাইনি, তাতে কি যে বিদ্যে ধরেছে তাই বা মন্দ কি? বই পড়াও বিদ্যা, গাড়ি চালানোও বিদ্যা। সবাই সায় দিয়ে বললে, একশোবার একশোবার। মদন বলল, এখন তাহলে ওর একটা বিয়ে দেওয়া দরকার, ওর মা বাবা নেই তো কি হয়েছে, আমরাই ওর মা বাবা, আমরাই ওর বিয়ে দেব। চবিজি, আপনাকে তিন ভাগ খরচ দিতে হবে, বাকি এক ভাগ আমরা দেব, কি বলো জগাইদা? আগে থেকে সব সাজানো ব্যাপার। জগন্নাথ না জেনে বলল, নিশ্চয় দেব। এবার মদন আচমকা পর্দা তুলল, ফালতুর সজাতের কোণে, রানীঘাটেই আছে, উপযুক্ত কোণে। মদন চাপা হেসে বলল, নাকি চবিজি? জরুর জরুর। মদন গলা ঝেড়ে বলল, আমরা সবাই জানি, সকাল সন্ধে দেখছি ওদের দুটিতে, খুব ভাব ভালোবাসা। আমরা এখন বাকিটুকু ছেড়ে দিলুম কোণের বাপের হাতে, বলেই সে চতুর হেসে জগন্নাথের কাঁধে ডান হাতটা রেখে সহাস্যে বলে উঠল, বলো জগাইদা, আর যায় কোথায়? কুঁজো বুড়ো নড়বড় করে প্রায় ঝাঁপ দিল নিচে, তোবড়ানো মুখখানা যতটা পারে ভয়ঙ্কর করে চেরা গলায় চেঁচিয়ে উঠল, না কখনো না। আবার ডানা ছটফট করে গদির দিকে ঘুরে গর্জন করল, না কখনো না। শোরগোল শুরু হল, সবাই ওকে বোঝাতে চায়, জগন্নাথের চারিদিকে ঘিরে দাঁড়ায়, কাকুতি মিনতি কত রকম সাধ্য সাধনা। জগন্নাথ দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে মাথাটা দুপাশে জোরে দোলাতে দোলাতে বলল, না 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 না। বুড়ো মানুষ অমন করে কাঁদলে বড্ড খারাপ লাগে, যেন জবাই করা হচ্ছে ওকে, অদ্ভুত লোক তো, দেখব কি দিয়ে বর জোটে মেয়ের। তখনও ফরাক্কার ফিডার ক্যানেল খোঁড়া হয়নি, বসন্তের শুরুতে ভাগীরথীর জল শুকিয়ে যেত, জ্যোৎস্না রাতে বালির চড়াই বসে যুবক যুবতীদের চমৎকার প্রেম জমত, ওপারে শহরে বিদ্যুৎ, এপারে রানীঘাটে বিদ্যুৎ, ভাগীরথীর গর্ভে শেয়ালও পৌঁছয় না। জ্যোৎস্নাটা ভালোই খেলে, রানীঘাটের নিচে অবশ্য কিছুটা দহ, দক্ষিণে শ্মশানের ওদিকটা প্রায় সবই শুকনো, একখানে সেই মাথা কুটতে থাকা জল ঝিলমিল করে বয়ে যায়, ফুরফুরে বাতাসে গাছ শিরশির করে, দুটিতে বসে অনুচ্চ স্বরে কথা বলছিল, ঘাটের কিসের মিটিং ডেকেছে, গেলে না যে, আমাকে ডাকিনি, ডাকবে আবার কি, তুমি ঘাটের লোক নও? না আমি ফালতু। শোনো, তুমি এবারে একটা নাম নাও, ভালো নাম, তুমি দাও না একটা নাম। নেবে? আগে জানলে ওই গুন্তিবাবুদের কাছে। আচ্ছা, ওরা আর লোক গুনতে আসবে না? কে জানে কি নাম দিচ্ছ, দাও আগে। দিচ্ছি, নতুন বাস মোটর কবে আসবে তোমার? ব্রিজ খুলুক তবে। কেন? একেবারে প্রথম প্যাসেঞ্জার আমি, ভাড়া দেব না কিন্তু, চাপাবে? তখন থাকবে কোথায়? ওপারে নতুন অফিস হচ্ছে না, সেখানে আমার থাকার ঘরও হচ্ছে। কিছুক্ষণ চুপচাপ, একটু পরে আবার, বাবা ওখানে জায়গাই পেল না, লক্ষণ দাদামশাইকে বলতে বলেছিল বাবা, বলেছি তো সে কথা নেই, শুধু দেখলেই ফরুক্কি করে। তুমি বলবে আরেকবার? বড় মুখ করে বললে যখন
বলবো আর একবার। আমার খুব খারাপ লাগছিল জানো, যা হোক একটা বললেই পারতে, কি ভাবলো ওরা, কি ভাববে, যা ভাববে বাবু বই গেল, তুমি হয়তো রেগে কাঁই হয়ে যাবে। না না বলোই না, বলছি তোমার বাবার কথা জানতে ইচ্ছে করে না, বাবা না থাকলে চলে, জোরে মাথা দোলালো ফালতু এবং জ্যোৎস্না মাখা বালিতে আঁচড় কাটতে থাকলো প্রেমিক যুবক, গায়ে ছায়া ফেলে উড়ে গেল এক ঝাঁক রাতের পাখি, শ্মশানের বাঁশ বনে শেয়াল ডেকে উঠল, আর একটু পরে কি একটা শব্দ হলো কোথায়, তারপর প্রেমিকা তরুণী উঠে দাঁড়ালো ঝটপট, অস্ফুট স্বরে বলল, কে যেন আসছে, এদিকেই আসছে যেন, আমি যাচ্ছি। ডানা থাকলে উড়ে যেত, এভাবে চলে গেল যেন পা বালি ছুঁয় না, নিঃশব্দে ফালতু উঠল একটু পরে, সিগারেট ধরালো, আলো দেখেই আওয়াজ এলো, কে ওখানে, ফালতু লম্বা পায়ে এগিয়ে গিয়ে বলল, জগাই কাকা নাকি, আমি ফালতু, টুকটুকি কই, হাঁড়ির ভেতর থেকে জগন্নাথ কথা বলল যেন, একটু দ্বিধা হলো, তারপর সেটুকু ঝেড়ে ফেলে বলল, কি হয়েছে জগাই কাকা। জগন্নাথ একটা অদ্ভুত ব্যবহার করল, সে খপ করে ফালতুর হাত দুটো ধরে ফেলল, তারপর মরণকালের ঘড়ঘড় শ্বাসকষ্টের আওয়াজ তুলে বলে উঠল, ফালতু বাবা তোর হাত দুটো ধরে বলছি রে, এ নিশুতিকাল, মা গঙ্গার বুকে দাঁড়িয়ে বলছি, ঘাটওয়ালারা ষড়যন্ত্র করেছে, জোর করে তোর সঙ্গে আমার টুকটুকির বিয়ে দেবে, ফালতু রে আবার বলছি, মা গঙ্গার মুখে দাঁড়িয়ে আছি আমি, ওরে তোরা ভাই বোন রে, আমি মহাপাপি রে, আমি মহাপাপি, টুকটুকি আর তুই ভাই বোন, তোদের বিয়ে হয় না রে। এক ঝটকায় ফালতু হাত ছাড়িয়ে নিল, আমি বলছি বাবা, নিচে মা গঙ্গা, আমি বলছি আমার পাপের কথা, ফালতু হুঙ্কার দিতে গিয়ে সামলে নিল, সে জানে সে দুঃখী, লোকের করুণায় বেঁচেছিল, জোর দেখাতে গিয়ে হঠাৎ মনে পড়ে যায়, অমনি চুপসে যায়, আস্তে আস্তে বলল, হতে পারে তুমি লম্পট, হতে পারে বই কি, আমার মা আটচালায় থাকতো আর তোমরা রানীঘাটওয়ালরা, থাক সে কথা, এখন বয়স হয়েছে তো বুঝতে পারি সব, কেন আমাকে মানুষ করা, সবই বুঝি। জগন্নাথ ফ্যাঁচ করে নাক ঝেড়ে পাছায় হাত মোছে, ক্যাঁ ক্যাঁ করে কুডাক ডাকতে ডাকতে একটা প্যাঁচা উড়ে যায় শ্মশানের পাশে শিমুল গাছটার দিকে, কোত্থেকে একটা সাদা কুকুর এসে একটু দূরে দাঁড়িয়ে একবার ঘেউ ঘেউ করে ডেকেই চুপ করে যায়, লেজ নাড়ে জ্যোৎস্নায় নিজের ছায়া শোকে একবার, ফালতু আবার বলতে থাকে, আজ পারুলিয়ায় নতুন রুটে গাড়ি খারাপ হয়েছিল, মিস্ত্রি ডাকতে পাঠালুম, মাথায় টুপি পরা সাদা দাড়ি মুখে এক মুসলমান হাজি সাহেব এলো, চিনলেও চিনবে, ইব্রাহিম হাজি নাম বলল, ভাঙা গলায় জগন্নাথ বলে, হ্যাঁ ডাকাত ছিল, পরে তীর্থ করে হাজি হয়েছে, খুব চিনি বাবা, কে না চেনে, খুনির মামলায় জেল হয়েছিল যাবজ্জীবন, তাও জানে, কথায় কথায় বলল, ঘাটে এক পাগলি থাকতো, সে বেঁচে আছে না মারা গেছে, বলল মারা গেছে, আমি তারই ছেলে, শুনেই লোকটা আমাকে জড়িয়ে ধরল, তুমি তারই ছেলে বাবা, আমি তো অবাক, এমন কেন করছে লোকটা, তারপর কিছুতেই আসতে দেবে না, প্যাসেঞ্জার আছে গাড়ি ভর্তি, শোনে না, মিষ্টির দোকানে নিয়ে গেল, বলে
আমার ব্যাটাকে পেট ভরে রসগোল্লা খাইয়ে দাও। আমার কেমন যেন লাগলো, আমি খেতে পারলুম না। সে আমাকে ছাড়বে না, জড়িয়ে ধরে টানাটানি বলে, আশ্বিন মাসের ঝড় জলের রাতে। এ পর্যন্ত শুনেই জগন্নাথ বলল, হ্যাঁ হ্যাঁ, রাতটুকু ওপারে মোক্তারবাবুর বাড়িতে লুকিয়ে থেকে পরদিন আদালতে হাজির হতো। অত রাতে তখন খেয়া বন্ধ, শম্ভু গাঁজা খেয়ে মরা, এদিকে ঝড় জল। ইব্রাহিম আমাকে জায়গা চাইল, খুনি ফেরারকে জেনে শুনে জায়গা দিতে পারলুম না। বললুম, আটচালায় গিয়ে থাকো বরং। ফালতু সিগারেট ছুঁড়ে ফেলল জোরে, সাদা কুকুরটা দৌড়ে গিয়ে শুকলো এবং ছ্যাঁকা খেয়ে ফোঁত ফোঁত করে নাক ঝাড়তে লাগলো। এতকাল পরে ওর খেয়াল হলো শুরি খেপির কথা। ফালতু দম আটকানো গলায় বলে উঠল, ওই ছাতুখোর ঘাটোয়ারি, ওই মাতাল মদন কন্ডাক্টর, আবার দেখি জগাই কাকা তুমিও। তুমি তো আরও একখাটি সরেশ, কিনা টুকটুকি আর আমি ভাই বোন। এবার ফালতু গর্জন কিংবা হাহাকার করে উঠল, কি বাবা দেখাচ্ছ আমাকে সবাই মিলে, রানীঘাটের মরা খেকো? শেয়াল কুকুরগুলো ফালতুকে বাবা দেখাচ্ছে, আমার বাবার দরকার নেই। বাবা দেখাচ্ছে শালারা, আরে আমার হাতে যে স্টিয়ারিং ধরে দিয়েছে সেই আমার বাবা। ময়রা মাসি বলেছিল এ মহাপাপ সইবে না, রানীর ঘাট ভেসে যাবে, শেষাবধি তাই ফলে গেছে। এখন ভাগীরথীর ওপর বিশাল ব্রিজ হয়েছে, ফরাক্কার ফিডার খাল থেকে জল আসছে, বারো মাস নদী কুলে কুলে ভরা, সেই কাকের চোখের মতো স্বচ্ছ কাজল জল আর নেই। শ্যাওলায় গা ঘষে বেড়ানো রূপসী মোরলার ঝাঁকও আর দেখা যায় না, রোদে জ্যোৎস্নায় বুকের তলার রূপলি বালুকণাও আর অলিক মুক্তর ঝিলিক দেয় না। চবিজের গদি আটশালা জগন্নাথের অন্নপূর্ণা টিস্টল জুড়ে আকন্দ সাই বাবলা কালকা সন্ধে আর বন্তুলশির জঙ্গল। সুরিখেপির থানে বাসস্ট্যান্ডের চত্বরে হরেক রঙা গাঁদা ফুলের ঝাড়, এক সাধু এসে আশ্রম খুলেছেন। পিচের রাস্তায় কবে কারা ধান চাষ করেই ফেলবে, বিদ্যুতের শালকাঠের খুঁটি যে যা পেরেছে উপরে নিয়ে গেছে, শুধু ঘাট আর শ্মশানের মাঝামাঝি জায়গায় সেই রাহুচণ্ডাল শিমুলটা এখনো দাঁড়িয়ে আছে। এখনো মাঘ মাসে সে মাথায় লাল পট্টি জড়াতে ভুল করে না। ওই একটু দূরে ষাট সত্তর ফুট উঁচু পুলের ওপর দিয়ে ঝকঝকে এক রূপলি বাস যাচ্ছে পুরন্দরপুর, মনসুরগঞ্জ, বিনুটি, মহিমাপুর। ড্রাইভারটি মধ্যবয়সী। সারা পথ দুধারে যত গ্রাম আছে, যত মানুষ আছে, সবার কাছে তার মোটর গাড়ি সময় জানিয়ে দেয়। ক্ষেতের মুনিশ বলে ওঠে, ফালতুর গাড়ি গেল, নাস্তা এলো কই? স্ল্যাবে ধান শুকোতে দেওয়া চাষি বউ, ঘুঁটে কুড়ুনি মেয়েটা, খুঁটি ও দুর্মুষ হাতে গাইগরু বাঁধতে আসা বুড়ি, কার সঙ্গে না কথা বলে যাবে সে? গাড়ির গতি কমি বলে যাবে, বোনটি ভালো আছে তো? ও বুড়িমা কাল দেখিনি কেন? ও বউঠান মাঝ রেখো তো চারটিখানি, ফেরার সময় নিয়ে যাব। ওরা বলবে, ফালতুদা খবর ভালো তো? বাবা ফালতু, দুটো মাথা ধরার বড়ি এনে দিস বাবা, আমার সোনার বাবা। বিনোটির মাস্টারমশাই স্কুল থেকে দৌড়ে বেরিয়ে বলবেন, ফালতু প্রেসক্রিপশনটা নিয়ে যা বাবা, এই নে টাকা, বেশি লাগলে দিস, পরে দেবোক্ষণ। ফালতু এখনো ফালতু নামেই থেকে গেছে, যে তাকে নতুন নাম দিতে চেয়েছিল। রানীঘাটের জগন্নাথের মেয়েটা তার মতো নির্বোধ আর কেই বা ছিল? বাপ যেই না বলা, তোরা ভাই বোন, হতভাগী আপন দাদার সঙ্গে জ্যোৎস্না রাতে মা গঙ্গার বুকে শুয়েছে,
এই তীব্র পাপবোধে মাথা ঠিক রাখতে পারেনি। বিষাক্ত করবী ফল কেউ বলে ধুত্র সিলে বেটে গিলে ফেলেছিল। বাপ কোন মতলবে কি বলেছে বুঝবি তো তলিয়ে। এইসব কথা ভাবতে ভাবতেই ফালতু রাগ হয়, স্পিড বাড়ায়, পৃথিবীকে চাকার তলায় মারিয়ে শোধ নেয়। নমস্কার, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।